फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल उजी लव शूज। तो हमारे चैनल में तुम्हारे सबाई के वेलकम जानाच्छी। आज के मैंने एखन 12:30 बजे, तो आज सकाल थेके ब्लॉग शुरू करते पारिनि, दुजोने खूब दुष्टुमी करछिलो ताई तो ओदेरके आमी अल्प दु चारटे भात खावाई, तो किछु तो दिए खावाते हबे, खाय ना जेहेतु ताओ खाय। तो एखाने एकटु कुमड़ो आलू आर एटा होच्छे जान्तो रुई माछ, तो आमी दु भाग करे निएछि। आर एखाने जिरे पाँच फोड़न आछे, एकटु पेंयाज अल्प करे, एकटु लंका आदा बाटा अल्प एकटु आर एकटु जिरे बाटा। तो एगुलो दिए आमी बानाई, तो तोमादेर आजके देखाबो सिम्पल एकदम सहज, तोमरा खावाते पारो, ओदेर स्वास्थ्येर पक्षे खूबई भालो, खाय ना जेहेतु तो जतटुकु खाय दु चारटे जाओ अल्प जाओ खाय। तो चलो आमी एटा बानाच्छि, तोमरा देखते थाको। बेशी तेल देव ना, अल्प एकटु तेल देव। তেলটা একটু গরম হলে পেঁয়াজ লঙ্কাটা এক চালা করে, মানে একটা দু চালা করে নিয়েছি, কিন্তু আমি এক চালাই দেব, দু চালা দেব না। আলু কুমড়ো গুলো আমি দিয়ে দেবো, তাই পাঁচফোড়নটা দেওয়া হয়নি, তো একটু অল্প একটুখানি তেল দিয়ে পাশে পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেবো। এবার একটু এটা ভেজে নেবো, বেশি ভাজবো না, মিডিয়াম, আর একদম না ভাজলে ওরা খেতে চাইবে না। গ্যাসটা আস্তে দিয়ে রাখবো, আরো অনেক কিছু রান্না আছে, তো আমার পক্ষে সব ভিডিও শুট করা সম্ভব হয়ে ওঠে না, কারণ দুজনে প্রচন্ড দুষ্টুমি করে। তোমরা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানবে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেব, পরে একটু ভেজে দেখতে পারো তোমরা। হ্যাঁ, আন্দাজ মতন দিয়ে দিলাম। দুজন তো ভাত খাই না বেশিক্ষণ পরে, প্রথমে তো দু একদল খাওয়ালে ওদের অভ্যাসটা হবে।
तुम्हारा ब्लग का देखते थको हमें सबसक्राइब करो हमारे पास थको वाला एक बड़ो हम तुम्हारे सारा दिन समस्त ब्लग तुम्हारे देखो देखान चेष्टा करब प्लीज एक सपोर्ट कर जाओ एक पशे थको तो हमारे अल्प अल्प भाजा हो गए बेसि भाजी ना এবার একটু আদা বেটে দিচ্ছি আর ছোট্ট ওটা দিয়ে দেবো বেশি নরম করতে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেব তো ফ্রেন্ডস আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা একটু ফুটে উঠলে কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখাচ্ছি তোমাদের দেখাবো এটা ফুটে উঠলে তারপর একটু জিরে বাটা দেব আর মাছটা দিয়ে দেব আমি একটু এটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য তা হাই করে দাও হাই হাই করছে দেখো আর একটা দুষ্টু খেলা করছে পরে দেখাচ্ছি খেলো দুষ্টু একটু কথা বলো তো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে বলো আমরা এখন মামার বাড়িতে এসেছি তাই তোমাদের সাথে একটু কথা বলছি আচ্ছা টাকা করে দাও বলো আমি চলে এসেছি মা আমার মামাম রান্না করছে আমি এখন বাইরে যাব টাকা করে দাও টাকা করে দাও আগের দিনের ব্লগে তোমাদের যেটা দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি কালকে বৃষ্টি হচ্ছিল আজকে একটু বৃষ্টিটা থেমেছে তো চলো দেখাই এই যে দেখো সবেদা গাছে এই যে কত সুন্দর সুন্দর সবেদা হয়েছে দেখো এগুলো এখনো কাঁচা আছে পাকেনি এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ আর এখানে এগুলো হচ্ছে পাথর কুচি গাছ আর এই যে দেখো ছোট্ট ছোট্ট হয়ে আছে এগুলো হচ্ছে থানকুনি পাতা মাটিতে দেওয়া আছে এগুলো আর এখানে তুলসী গাছ আছে কুমড়ো গাছ বসানো আছে নানা রকমের আর এই একটা দেখো কি সুন্দর ঝোলানো আছে এখানে একটা আছে আর লেবু গাছ তো তোমাদের আগের দিন দেখিয়েছি
আর আগের দিনে দেখো গোলাপ গোলাপগুলো তোমাদের দেখিয়েছিলাম তখন ফোটেনি, কিন্তু এখন দেখো ফুটে গেছে। এখানে জবা গাছ টাছ গোলাপ গাছ আরো অনেক আছে, এখানে তুলসী গাছ আছে, আর এই যে দেখো লজ্জাবতী গাছ, দেখো হাত দিলে কেমন নুয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর গোলাপ গাছ আছে, দেখো একটা পেঁপে গাছ আছে। আর এই যে দুষ্টুগুলো এখানে খেলা করছে, দুষ্টুমি করছে, এই দেখো কিছু বলবে তুমি, কিছু বলবে? আমার তরকারি ফুটছে আর আমি একটু ওদের কাছে এলাম, ঘরে খেলা করছে। চল, গাছ থেকে জামরুল পেরেছে আমার ভাই, তো জামরুল গাছটা দেখাচ্ছি তোমাদের, চলো। এ দেখো ফ্রেন্ডস জামরুল গাছটা, এক্ষুনি জামরুল পাড়া হয়েছে, এখনো হয়ে আছে অনেকগুলো, দেখতে পাচ্ছ? দাঁড়া দূর থেকে দেখাই, এই যে জামরুল গাছটা, এই জামরুল হয়ে আছে অনেক। এখানে অনেক রকমের গাছ বসানো আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে কারি পাতা গাছ, আর এই দেখো ওলের ডাটা হয়েছে। আর এখানে প্রচুর তুলসী গাছ লাগানো আছে। চলো এবার আমি আমার তরকারিটা দেখি, চলো দেখা যাক হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু জিরে বাটা দিয়ে দিলাম, অল্প একটু ফুটলেই আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস আমার ঝোল একটু কমে গেছিল বলে আমি অল্প একটু জল দিয়েছি, একটু আলু কুমড়ো একটু এরকম ভাবে ভেঙে দিচ্ছি, আর এটা আমার হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি এরকম ভাবেই ওদের বানিয়ে খাওয়াই পাতলা ঝোল। তো এই দেখো করলা ভাজা, শাক ভাজা, ভাত, লেবু আছে, আর এখানে আছে মাছের ঝাল, আর আছে একটা পাঁচ রকম তরকারি পুঁই শাক ডাটা টাটা দিয়ে। তো চলো আমরা খাওয়াটা শুরু করি। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা একটু শুয়ে পড়বো, ঘুমিয়ে নেবো, এবার বিকেলবেলা উঠে দুষ্টুগুলো দুষ্টুমি করবে, ওদেরকে সামলাতে হবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। টাটা।